আমার শায়খ আরিফুল্লাহ হাকিমুন নাফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হযরত দামাত বারাকাতুহুম বলেন ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। রমজানের ইতিকাফে বয়ান করছিলেন একদিন রাতে যে আল্লাহ তাআলা বলেন বান্দা শুনো তোমার ভাত তরকারি মাছ গোশত সব কিছু তোমার দৃষ্টিতে জমিনের মাটির উপরে রিজিক তোমার কাছে মনে হয় জমিনে তোমার রিজিক। আল্লাহ তাআলা বলেন বান্দা শোনো না এটা ভুল বরং তোমার রিজিক আসমানে। কোথায়? অফিস সামাই রিজকুকুম আসমানে রিজিক রিজিক আসমানে রিজিক আসমানে। পাঁচ শতক জায়গার উপরে একই রকম মাটি একই রকম পানি একই রকম সার একই রকম ব্যবস্থাপনা কিন্তু আপেলের স্বাদ এক রকম মালটার স্বাদ এক রকম জাম্বুরার স্বাদ এক রকম। হ্যাঁ এমন কেন? কি ব্যাপার? মাটির কারণে না মাটিতে একসাথে বলেন না সারের কারণে। আপনি জাম্বুরের সার কোনটা কি কোম্পানি মালটার সার কিটা আলাদা আলাদা কি বলেন? 71 জায়গার বাড়ির পাশে যে মানুষের বাড়ির মধ্যে যে উঠান থাকে সাইডে মাঠে যে মানুষ বিভিন্ন ফল টলের গাছ লাগায় একটা জায়গার মধ্যেই 10 আইটেমের ফলের গাছ লাগায় লাগায় না মানে একটা একটা গাছ একটা গাছ ওনার একটা মালটা গাছ আছে এখানে এখানে একটা আপেল গাছ আছে এরকম না? তাহলে 71 জায়গার মধ্যে এরকম বৈচিত্র্যময় 10 আইটেমের ফলের গাছ তাহলে আলাদা আলাদা সার দিছিলেন আলাদা আলাদা পানি দিছিলেন যে এটা হলো মিনারেল ওয়াটার এটা হলো নরমাল ওয়াটার এটা হলো শরবতওয়ালা পানি এটা দিছি সা মার্কা পানি কিটা সব বরাবর রব্বুল আলামিন বলে এজন্য রিজিক মাটিতে না রিজিক পানিতে না রিজিক সারের মধ্যে না রিজিক আসমানে। আমার হুকুম কার হুকুম? আমার হুকুম। আমি চাইলে হয় আমি না চাইলে হয় না আমি বললে হয় আমি না বললে হয় না। হ্যাঁ আমি না বললে হয় কত যত্নের গাছও মরে যায় কত অযত্নের জঙ্গলের গাছ মোটা তাজা হয়ে যায়। কার হুকুম? আল্লাহ তাআলার হুকুম। অতএব আল্লাহ তাআলা বলেন এই কথার প্রসঙ্গ আমরা শুরু করলাম মূল প্রথম প্রসঙ্গ আমাদের এটাই হলো যে একজন মা একজন বোন একজন স্ত্রী একজন নারী তাকে তার পুরুষ সদস্যদের দ্বীনের কাজে সহযোগী হওয়া উচিত আর পুরুষ সদস্যরা তাদের ঘরের নারী সদস্যদেরকে দ্বীনের ব্যাপারে কি করবে বলেন? আবারও বলছি বারবার বলতেছি এক কথা এটা পার্থক্য বুঝতে হবে গুরুত্ব বুঝতে হবে। আমার 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 উপরে হুকুম আদেশ আমি মেন 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 করলেই তো কথা বুঝছেন না? আদেশ করতে হবে এর জন্য পদক্ষেপ নিতে হবে এর জন্য মেহনত করতে হবে এর জন্য ফিকির করতে হবে। হ্যাঁ এই জন্য এটা খেয়াল করা আছে কোরআনুল করিমের মধ্যে আছে وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ وَقَوْمِهِ إِنَّنِي بَرَاءٌ مِمَّا تَعْبُدُونَ। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আর কওমকে বলল আমি আপনারা যে পূজা করেন মূর্তির আমি এগুলোর থেকে মুক্ত। স্পষ্ট কাটছাট কথা যে আগে শুনেন আমি আপনাদের এগুলোর পক্ষে না এবার আমার দাওয়াত গ্রহণ করেন অর্থাৎ দাওয়াত আমার গ্রহণ করেন আর না করেন কিন্তু আমি আপনাদের এগুলোর পক্ষে না। স্বামীর এই কথা স্পষ্ট বলতে হবে তুমি আমারে মানো বা না মানো তবে এটা মনে রাখো এটা গুনাহ এটার উপরে আমি খুশি না এটার উপরে আমি রাজি না। তুমি যে বেপর্দা বাজারে বাজারে ঘোরো আমি স্বামী হতে পারে হয়তো দুর্বল আমি পারলাম না তোমারে বলতে তুমি মানলা না তুমি বড়াই করলা অহংকার করলা দাফর দেখাইলা বাপের বাড়ির ক্ষমতা দেখাইলা নারী নির্যাতন মামলার কি দেখাইলা ভয় দেখাইলা ঠিক আছে পারলাম না আর কি তবে এটা মনে রাখো আমি তোমার এই আচরণে রাজি না খুশি না সন্তুষ্ট না হাসরের ময়দানে ফয়সালা হবে।
আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নারী মৃত্যুবরণ করলো এই অবস্থায় যে তার স্বামী তার উপরে রাজি, তো সেই নারী জান্নাতি। স্বামীর সন্তুষ্টি জরুরি, এটা খামখেয়ালি তামাশা। এজন্য মা বোনদের কাছে অনুরোধ, আপনারা ওই ফিকির করবেন। আলহামদুলিল্লাহ সুধন্যপুরের এই মহিলা মজলিসের মাকসাদ এটা, আখেরাতের ফিকির তৈরি করা। বার 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 ঘুরে ঘুরে একই কথা বলা, একই কথা বলা, এক কথা বার বার বলা, সবাই মিলে এক কথা একই। শায়খের হৃদয়ের যে কথা আমাদেরও হৃদয়ের একই কথা, শায়খের দিলের তামান্না যা আমাদেরও দিলের তামান্না। বদলে যাক মায়েরা, পাল্টে যাক নারীরা, দিনদার হয়ে যাক, পর্দানশীল নারীর এক মডেল হোক এই সুধন্যপুর মসজিদে আগত নারীরা। বলেন আলহামদুলিল্লাহ। যেই পুরুষরা তাদের বিবি, তাদের বোন, তাদের মা, তাদের আত্মীয়া তাদেরকে নিয়ে আসছেন, তারা মুবারক। বলে আর যারা নিয়ে আসেন নাই তারা কি বরবাদ? না না, তারাও ফিকির করবে, তারাও কি করবে? ফিকির করবে। তারা উৎসাহ বোধ করেন, তারাও চেষ্টা করবেন। নিজেও বাঁচা দরকার, বিবিকেও বাঁচা দরকার, কন্যাদেরকেও বাঁচানো দরকার। নিজে বললো আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরাম রে দিয়া বলাইলো তবু আলহামদুলিল্লাহ, কিন্তু ফিকির থাকা চাই, আখেরাতের ফিকির থাকা চাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ভিতরে, পুরুষ এবং নারী যারা আছি এসেছি, প্রত্যেকের কলিজার ভিতরে দরদ ফিকির আখেরাতের দান করেন। বলেন আমিন। ফিকিরের সবচেয়ে বড় লাভ হলো কলিজায় যদি কারো বাঁচবার ফিকির আসে আল্লাহ তাআলা তার জন্য রাস্তা খুলে দেন। বাঁচার বাঁচার একটা টেনশন যদি, আমার আখিরাতের মুক্তি দরকার, আমার আসলে জাহান্নাম থেকে বাঁচা দরকার, এটা যদি দিলে লালন করে তো আল্লাহ তাআলা রাস্তা খুলে দেন। আমরা সবসময় বলি মহাব্বত রাস্তা বের করে নেয়, ভালোবাসা পথ তৈরি করে নেয়। ভালোবাসা নিয়ম চায় না, নিজেই নিয়ম করে নেয়, পথ বানায়। যে ছেলে কোন নারীকে ভালোবাসে, কোন মেয়েকে, সেই বুঝ করে লয়, তার ভালোবাসাই বুঝ করে কখন মিস কল দিবে, কোন কোন হাত খাড়াইয়া তাকাবে, কখন কোন কানে গিয়ে দেখা করবে, এটা তাড়াতাড়াই বুঝ করে লয়। ভালোবাসাই কি করে ফেলে রাস্তা মিলে এলা। হ্যাঁ, এটা বই পড়ন লাগে না, ভালোবাসা এটা স্রোতের মতো, এটা স্রোত যেমন পথ বানায় নেয়, ভালোবাসা এমন পথ বানিয়ে নি। তো আল্লাহর মহব্বত, আখেরাতের মহব্বত, জাহান্নাম থেকে বাঁচার প্রেরণা, জান্নাতে যাওয়ার প্রেরণা, আল্লাহর কসম এই মহব্বত, এই জজবা, এই প্রেরণাই আপনার বাঁচার পথ খুলে দিবে, বন্দিগির পথ খুলে দিবে, এটাই রাস্তা করে দিবে। এজন্য দিলের মধ্যে তরফ ব্যথা অস্থিরতা উঠানো দরকার, উঠানো দরকার। আমার ভাই বলছেন, আমার নাম বলতে গিয়ে মাত্র, আমার অনেক মানুষ জিজ্ঞাসা করে অনেক সময় যে হুজুর আপনার বয়ান তো আমরা শুনি, যাই আমাদের শায়খের বয়ান শুনি, তা আপনাদের বয়ান তো আমরা খুব দিল দিয়া শুনি। তা আমি সব সময় বলি যে মূলত শায়খের দোয়া মহব্বত তো আছেই, বাকি আমাদের আর কোনো পুঁজি নাই। খুব পয়রা লেখা, বিশাল বক্তৃতা মুখস্থ কইরা এরপরে লেকচার দেওয়া, বিষয়টা এটা না, কিন্তু আর কিছু নাই, একটা পুঁজি মনে করি যে হৃদয়ের মধ্যে একটা অস্থিরতা, জ্বালা, পেরেশানি, এটা হৃদয়ে লালন করে। বদলে যাক আমার চারপাশ, বদলে যাক আমার সমাজের মানুষ, বদলে যাক গোটা দেশবাসী, বদলে যাক গোটা পৃথিবী, এই এক ফিকির, এক অস্থিরতা হৃদয়ে লালন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার দিলেও বাড়ায় দেন, আপনাদের দিলেও বাড়াইয়া দেন, এটা দরকার, এটা দরকার। ভালোবাসা আমারে, আমি খুলনা ছিলাম, খুলনার থেকে আসছি এই শুধু এই মসজিদের জন্য, আবার ইনশাআল্লাহ মসজিদ শেষে
আমি সব থেকে অনুমতি নিয়ে আইছি মসজিদ শেষে আবার রাতে রাতে ইনশাআল্লাহ ফিরব আল্লাহ চাহে দোয়া করুন আমি জামাত থেকে ছুটি নিয়ে আইছি 40 দিনের জন্য আল্লাহর রাস্তায় বের হইছি তাবলীগের সফরে প্রায় 16 জন আলেম নিয়ে এক কাফেলায় আলহামদুলিল্লাহ আমাদের জামাত খুলনা খুলনা সদরে রাত্রে 11টায় ফজর দিছি ওইখান থেকে সকাল বেলা এসে পড়ছি আলহামদুলিল্লাহ ওই যে পদ্মা সেতু হইছে যার কারণে পাংখার মতো উড়ে গেছে মানে রাস্তা অনেক সুন্দর দিক থেকে রাস্তা চমৎকার চলেন তো আমরা এটা হলো আমাদের প্রথম কথা কোরআনুল কারীমের 18 নম্বর পারা 23 নম্বর সূরা সূরা আল মুমিনুন এই সূরার 99 নম্বর আয়াত থেকে আমি পড়ছি কয়েকটা আয়াতের শুধু এবার আমি তরজমা মা বোনদেরকেও আপনারা পুরুষ সদস্যদেরকেও শোনাতে চাই আমাকেও শোনাইতে চাই উসিকুম ওয়া ইয়ায়া বলছি আপনাদেরকেও বলছি আমাকেও আল্লাহ তাআলা উভয়কেই আমলের তৌফিক দান করুন আমিন বলনেওয়ালা আর শুননেওয়ালা উভয়ই যদি আমলওয়ালা হয় একসাথে জান্নাতি হবে খুব মজা হবে বহুতই মজা হবে তখন আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাক উন বিষয়ে দিন রাত জান্নাতে বয়ান করবে আর সাথীরা শুনবে আর তখন উনি বলবে না যে আমার ঘুমাইতে আছে ক্লান্তি লাগতেছে কষ্ট লাগতেছে কারণ জান্নাতে ক্লান্তিও নাই ঘুমও নাই বিরক্তি খানা খানা আছে মা কি খানা না খাবার আছে খাবার ভরপুর খাবার একেবারে ভরপুর খাবার চাই যা চাইবে তাও আছে যা দাবি করবে তাও আছে যা বান্দা জানে না আল্লাহ জানে তাও আছে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন চলেন শুনতে থাকেন এই জন্য বলতেছি আমরা দেন ভাই ভাই ঢুকে গেছে যেহেতু জায়গা দেন ভাই একরাম করেন একরাম করেন ভাইয়া যেহেতু ঢুকেই গেছে জায়গা দেন ওই যে ওনার মহব্বত ওনারে জায়গা বানাই দিয়ে দেখছে চলেন তো মূলত এই আয়াতটা আমি বলতে চাচ্ছিলাম এই কথা যে ইবাদতের ফিকির যে কথার লেগে আয়াতগুলো পড়ছিলাম আমলের জজবা ইবাদতের ফিকির আখেরাত কামাইবার পেরেশানি যাই বলেন মূল বিষয় হলো ভাইয়া আমার জন্য এবং আপনাদের জন্য সময় এখন সময় কখন হায়াতে আছি যতক্ষণ বেঁচে আছি যতক্ষণ হায়াত বড় ছোট্ট জীবন বড় সংক্ষিপ্ত আখেরাতের তুলনায় এই হায়াত কিছুই না 50,000 বছরের হাসরের মাঠের একদিন কয় দিন কোরআনের আয়াত 50,000 বছর 50,000 বছর আপনার আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কয়জনের হায়াত মিলাইলে আমরার বংশের কয়জনের হায়াত মিলাইলে হবে 50,000 বছর 60 করে গণেন নাম নে আজাদ থাকলে আপনি গণেন আমার পক্ষে সম্ভব না কি দরকার আমি রে গুনতাম এত এই টাইমটা আমার ঘুমাইলে তো বালা অর্থাৎ 50,000 বছর হাসরের ময়দানের একদিন পুরা হাসরের মাঠ না দোস্ত হাসরের মাঠের একদিন ফি ইয়াউমিন একদিন একদিন এমন চলবে অনেক দিন কতদিন আল্লাহ জানেন যতদিন তো এত বিপুল পরিমাণ এত লম্বা এই বিস্তীর্ণ সময়টার মোকাবেলায় 60 বছর কি 70 বছর কি আচ্ছা এরপরে কথা হলো আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা বহু লোককে আমিনকুম মান ইউতাওয়াফা আমিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর আমি অনেককে যৌবনে থাকতে থাকতেই মৃত্যু দিয়ে দেই আর অনেককে বৃদ্ধ বয়সে পৌঁছাই সবাইকে জন্মে যে বুড়া হয় সে এরকম জন্মিলেই বুড়ো হয় জন্মিলেই 90 বছর হায়াত পায়
जो नीलेई 70 বছর হায়াত পায় আ তার কি বুঝা গেল আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে বানাইছি তো তিন পরিণতি দেই একবার শিশু আরেকবার যুবক আরেকবার বৃদ্ধ একবার দুর্বল আবার সবল আবার দুর্বল কিন্তু সবার জন্য এটা কমন নীতি না আমার ইচ্ছা কাউকে তার আগেই মৃত্যু দিই তাইলে এবার বলেন 60 বছর তো নিশ্চিত না 70 বছর যদি একটা বুঝ পাইতাম তাইলেও একটা মোটামুটি গুছাইতাম কিন্তু 70 বছর তো নিশ্চয় না সেকেন্ড সেকেন্ডের যেখানে নিশ্চয়তা নাই এক এক মিনিটের যেখানে কোনো নিশ্চয়তা নাই সেখানে কিসের কারণে এত অস্থিরতা কি কারণে বাস দুনিয়ার কেউ না বুঝে আমি বুঝি আপনি বুঝেন যে মারা আসছেন আপনারা বুঝেন যে নারীরা আসছেন আপনারা সবাই যদি না বুঝেন তা একজন মা বুঝেন এ সন্তানের একজন এক মা আপনার সন্তান আমি আপনাকে বললাম আপনি একা ভাবে ডানে তাকায়েন না বামে তাকায়েন না আপনি একা ভাবে